যাবতীয় তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদের খালেক, মালিক, রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা, সেই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত তারিফ আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটু আগে শুনেছেন যে আমি এখন প্রায় অসুস্থ হয়ে পড়ি, আমার বয়সের কারণে। এটা স্বাভাবিকভাবেই এই বয়সে মানুষের রোগ বালাই আক্রমণ করে। আল্লাহর নবী বলেছেন সব রোগের ওষুধ আছে, একটা রোগের ওষুধ নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন ওইটা কোন রোগ, আল্লাহর নবী বললেন বার্ধক্য। তো এই বার্ধক্য, অতি বার্ধক্যের থেকেও আল্লাহর রসুল আল্লাহর কাছে পানা চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন আরুদ্দা ইলা আরজালিল উমুর। আরজালিল উমুর বলে ওই বয়সটা, যেই বয়সে গেলে পরে মানুষের কোনো জ্ঞান থাকে না, খেয়াল থাকে না, ওই রকম বয়স। এর থেকে আল্লাহ রসুল পানা চেয়েছেন। তো আমার বয়স যদিও লেখা নাই, আশেপাশের ভাই বোন সমবয়সী তাদের হিসাবে আমার 80 বৎসর পার হচ্ছি আলহামদুলিল্লাহ। এরপরেও আজকে আমার উপর যে দায়িত্ব অর্পিত আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, সেই দায়িত্ব পালন করতে গিয়া আমি আমার এই অসুস্থতা সত্ত্বেও আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, সেই ভয়ে আমি যথাসম্ভব একটু সময় পাইলে, সুযোগ পাইলে আমি আমার এই দায়িত্ব পালন করতে আমি পরা পিছপা হই না। সেই জন্যই আজকে, গত পরশু দিন আমি রাত 3টায় আমাকে হাসপাতালে নিয়েছে শ্বাসকষ্ট। আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলতে পারি, আর কোনো কথাই আমার বলার ই হয় না। রাত্র করে আমাকে হাসপাতাল নিয়ে ওই অক্সিজেন দিয়ে লেবু লিডার দিয়ে তারপর আবার ফজরের নামাজের আগে আমার বাসায় নিয়ে আসছি। একটা কথা, এই মাদ্রাসার যিনি সভাপতি মাধবদী দারুল কোরআন হাফিজীয় ক্যাডেট মাদ্রাসা সেক্রেটারি মাধবদী আহলে হাদিস জামে মসজিদ, আমার অত্যন্ত প্রিয় আলহাজ আসাদুজ্জামান, আমার হজের সাথী, আরাফার সাথী, তার মা অত্যন্ত পরহেজগার মহিলা, তিনিও সেই বছর হজে গিয়েছিলেন। এই বাচ্চা আমারে বলতেছে যে আপনার ছেলে আসাদুজ্জামান অনুরোধ করতেছে বাবাজি আসতে হবে। এই যে কথাটা আমার কেনে গেল, আপনার ছেলে, আমি আমার শারীরিক দুর্বলতা সত্ত্বেও আমার মনে হলো যে একটা মোবারক মজলিস, অনেক জ্ঞানী গুণী আলেম, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দারা এখানে থাকবেন, তো আমি বাসা তো বসেই থাকবো, তো ওইখানে গিয়ে একটু বসেই থাকি। এই মনোভাব নিয়া আমার স্ত্রী বারবার বলতেছে, আমার এক মেয়ে ফোন করছে, আব্বার কী অবস্থা, কয় এখন একটু ভালো, কয় আবার যাইব না ও আজে, তো আমার স্ত্রী বলতেছে হয় একটু পরে হইতে রওনা হইব, আমাকে বারবার নিষেধ করতেছেন যাবেন না, তারপরেও আমি চলে আসছি। একটা মাত্র উদ্দেশ্য যে আল্লাহ আসাদুজ্জামান আমার কইছে আপনার ছেলে আর এই মুবারক মজলিসটা আমি হারামু, আর যদি আমার সুযোগ না হয়, এই যদি আমার শেষ মজলিস হয়, সেই জন্য আপনাদের খেদমতে আমি এসেছি, বক্তৃতা করতে পারবো না, আমার শরীরে দেবে না, কিন্তু এই মজলিস দেখে আনন্দে আমার মন ভরে গেছে। কয়েক বছর আগে, বোধহয় 12-14 বৎসর আগে, আমি নাটোর জেলার তিগিরপার গ্রামে একটা এরকম মাহফিল ছিল, রাত্র 2:45 দিকে আমাকে বক্তৃতা করতে দিল, এরকম একটা পাগড়ি পরাই দিলাম একটা ছেলের মাথায়, ওই জায়গাটার নাম দিগিরপার, একটা বড় দিঘি আছে তার পারেই এই গ্রামটা। তো আমি পাগড়িটা পরাইতেছি, একটা লোক হু হু করে কাঁদতেছে, বললাম আপনি কেন ওইভাবে কাঁদছেন, আনন্দের কথা।
তো বলতেছে যে হুজুর আমার কান্নার কারণ হলো যে ছেলেটার আপনি পাগড়ি পরাইলেন, এই ছেলে যখন তার মার গর্ভে তখন তার পিতা মারা যায়। তখন আমাকে ডাইকে নিয়া বলল, ভাই যদি আমার স্ত্রীর গর্ভে সন্তান হয় ছেলে হয় তবে তুমি তারে কোরআনের হাফেজ বানাইও। এই কথা বলে আমার ভাই মারা গেছে, তো আল্লাহ তাকে দান করছে, তা আজকে আপনি পাগড়ি পরাইলেন, আমার ওই ভাইয়ের কথা মনে হয়েছে, সেই জন্য আমি কাঁদতেছি। এই কথাটা আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার মনে পড়ল, জীবনে বহু পাগড়ি পরেছি, বহু মানুষের মাথায় পাগড়ি দিয়েছি, এত বড় সম্মানের ব্যাপার এটা। আজকে তো আপনারা এখানে অল্প কিছু, হযরত আদম থেকে নিয়ে কেয়ামতের শেষ যেই মানুষটাই জন্মগ্রহণ করবে কেয়ামতের আগে, ওই মানুষগুলি যেখানে থাকবে ওই জায়গাতে ওই হাফেজের বা আমল আলেমের পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মুকুট পরাই দিবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তা আমার মনে হইল যে এই অনুষ্ঠানটাতে আমি যাব, কিছু না বলতে পারল। হাফেজ অধ্যক্ষ হাফিজুর রহমান সাহেব অত্যন্ত ভালোবাসেন, বারবার বলতেছিলেন, স্যার খালি আপনি একটু বসবেন, বক্তৃতা করতে হবে না আপনার, খালি বসবেন। মনে পড়ল ওসমান গনি সাহেবের কথা, মনে পড়ল আমাদের এই যুবক ছেলেদের কথা, সুব্বানের ছেলেদের কথা, আমার মনে পড়ল আলাউদ্দিন হাজার সাহেবের কথা, আমাদের নূরে আলম সাহেবের কথা, এই কথাগুলি আমার পুরান স্মৃতি আমার বাসায় উঠলো। আমার বিবি বারবার আমাকে বলতেছে আজকে যাওয়ার দরকার নাই, কিন্তু আমি তার কথা শুনলামই না, খালি বললাম তুমি দোয়া করো, আমি ইনশাআল্লাহ যাবই। এসেছি আপনাদের কাছে এই আনন্দের, এই খুশির, এই কী বলে এই রকম একটা অনুষ্ঠানে আমাকে আপনারা যে সম্মান দিয়ে আনলেন, আসলে তো আমি সম্মানের যোগ্য না। যে যাকে ভালোবাসে তার কথা ভালো লাগে, চলা ভালো লাগে, খাওয়া ভালো লাগে, এ যদি কানও ধরেইও ভালো লাগে, যদি তারে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে কোরআন তার ভালো লাগে, যে আল্লাহ রসুলকে ভালোবাসে হাদিস তার ভালো লাগে, আল্লাহ রসুলের কার্যকলাপ ভালো লাগে, চরিত্র ভালো লাগে, চলাফেরা ভালো লাগে, সুতরাং আপনারা আমাকে ভালোবাসেন বলেই আপনারা আমাকে এই ইজ্জত দিয়েছেন। আমি আপনাদের এই ইজ্জত দেওয়ার বদলা না পারবো দুনিয়াতে দিতে, না পারবো আখেরাতে দিতে, শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন আপনাদেরকে ইহকালে পরকালে তার যাজা দান করে। আমি যে কোরআন মজিদের আয়াত পড়েছি সেখানে আল্লাহ পাক বলছেন, একমাত্র আল্লাহকে ভয় করে যারা আলেম, যারা আলেম বা আমল আলেম যারা, আর যারা দিনী আলেম শিক্ষা করে তাদের সম্পর্কে আল্লাহ নবী বলছেন যে ফেরেশতারা যাদের দুইটা দুইটা পাখা আছে, চারটা চারটা পাখা আছে, জিব্রাইল আলাইহিসসালামের 600 পাখা আছে, জিব্রাইল আলাইহিসসালামের ফেরেশতারা তার সম্মানের জন্য, তার খুশির জন্য ফেরেশতারা তার পর বিছিয়ে দেয়, সুবহানাল্লাহ। আর যিনি আলেম, আলেমের জন্য আকাশ জমিনে যত সৃষ্টি আছে সব আল্লাহর কাছে গুনামাপ চায়, হাত্তাল হিতানা ফি জাওফিল মা, এমনকি পানিতে যে মাছ সাঁতার কাটে এই মাছেরাও একজন খাঁটি আলেমের জন্য আল্লাহ পাকের কাছে গুনামাপ চায়, সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমার বক্তৃতা না, বক্তৃতা দিতেও পারবো না, আমার খুব কষ্ট হয়, আমার বাসায় এক লোক গিয়ে বসে থাকবে, রাস্তায় আসার পরে ফোন করছেন যে স্যার আপনার সিগনেচার লাগবে, আগামীকাল চলে যাবে এই লোকটা সকালে, তো বললাম যে 9টা সাড়ে 9টার ভিতরে আপনি পাঠাই দেন, আমি ইনশাল্লাহ চলে আসতেছি। তো আজকে আপনারা এই মহতী অনুষ্ঠানে এসেছেন, 11 বছর অতীতের গর্ভে বিলীন হয়ে গেছে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে। এক সময় ছিল মসজিদের মাদ্রাসা এক, মসজিদে নববীতে আল্লাহর নবী যেমন সালাত আদায় করতেন, ইমামতের দায়িত্ব পালন করেছেন, ঠিক তদ্রূপ এই দিনী আলেমের শিক্ষা এই মসজিদে নববীতেই ছিল। পরবর্তীকালে এটা আলাদা হয়ে গেছে, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আলাদা, মাদ্রাসা একখানে আর মসজিদ আর একখানে। আসলে এক সময় ছিল মসজিদই প্রাণ, মসজিদে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদেটা এখানে সৈন্যদের কুচকাওয়া যেত, এই মসজিদ থেকে হিরাক্লিয়ার বাদশার কাছে
ক্যাসরার কাছে, কায়সারের কাছে আল্লাহ নবী চিঠি পাঠিয়েছেন, বড় বড় বাদশাহর প্রতিনিধি পাঠিয়েছেন, দেখছেন আল্লাহ নবী মসজিদ থেকেই যুদ্ধের ময়দানের তালিম দিয়েছেন, এখানে কুচকাওয়াজ হয়েছে, বড় বড় আজকের আমেরিকা, ফ্রান্স, জার্মান, ইটালি, রাশিয়া, এই যে বড় বড় রাষ্ট্র আজকে যারা আছে, এই বড় বড় রাষ্ট্রের চেয়ে অনেক বড় ছিল মসজিদে নববীর স্থান। তা আজকে আমরা আল্লাহর ফজল ও করমে এই মসজিদেই এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, যারা এর খেদমতে লেগে আছেন, খাস করে বিশেষ করে আলহাজ আসাদুজ্জামান, তার জন্য প্রাণ খুলে দোয়া করি, সমস্ত কমিটির জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ইহকালে পরকালে তার যাযায় খায়ের দান করেন। বক্তৃতা শুনবেন ইনশাআল্লাহ আপনারা আজকে এখানে আলহাজ সাহেব ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন, অত্যন্ত তুখার বক্তা, তিনি একজন লেখক, সাহিত্যিক, তার পিতার সঙ্গে আমি একত্রে লেখাপড়া করেছি 17-18 বছর আগে, তার পিতা মাওলানা আব্দুল বারী সাহেব রাহেমাহুল্লাহ বিদায় হয়ে গেছেন, তিনি আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম মুখপত্র সাপ্তাহিক আরাফাতের সুযোগ্য সম্পাদক, বক্তব্য রাখবেন, তাদের মুখে ইনশাল্লাহ, বয়স হয়ে বাচ্চা মানুষ, একবারে বাচ্চা না, 50-এর উপরে প্রায় বয়স হয়ে গেছে আমার বড় ছেলেও বড়, তো আল্লাহর ফজল করমে তাদের মুখে শুনবেন, বক্তৃতা শুনবেন সাহেব মাওলানা জাহাঙ্গীর আলম এসরাহির কাছে, তারা আপনাদের সামনে প্রাণবন্ত আলোচনা রাখবেন, কোরআন হাদিসের উপরে জ্ঞানগর্ভ বক্তৃতা রাখবেন, সারা পৃথিবী দেখতেছে আপনাদের এই অনুষ্ঠান, সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ এই যে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে, একটু আগে আমাদের অধ্যক্ষ মাসুদুল আলম উমরি সাহেব, যিনি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম একটা পিলার, আমি শুধু খেদমত গান একটা পিলার, আল্লাহর ফজল করমে তিনি পার্শ্বকি মাদ্রাসা আল সালাফিয়া যেমন পরিচালনা করছেন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের দায়িত্ব আল্লাহর ফজল করমে আন্তর্জাতিকভাবে পালন করেছেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবার 1 কোটি টাকার উপরে আল্লাহর ফজল করমে সাহায্য দিয়েছে এবং এর নেতৃত্ব দিয়েছেন আমাদের এই মাসুদুল আলম উমরি সাহেব। তো আমরা আপনাদের কাছে এই সহযোগিতা কামনা করব। নরসিংদী জেলা জমিয়তে আহলে হাদিস একবারে নিভে গেছিল, ফকির আসাদুদ্দিনের আমাদের বদরুজ্জামান সাহেব এবং আব্দুল হক মোল্লা সাহেব, আরে উসমান গনি সাহেব, হাফেজ ইমান আলী সাহেব, তাদের সার্বিক প্রচেষ্টায় আল্লাহর ফজলে আজকে নরসিংদী জেলা জমিয়তে আহলে হাদিস বাংলাদেশের 36টা জেলার মধ্যে অন্যতম একটা কর্মতৎপর জেলা হিসাবে পরিচয় লাভ করেছে আলহামদুলিল্লাহ। আপনারা ধৈর্য ধারণ করে থাকবেন, আমাদের বক্তাদের বক্তব্য আপনারা শুনে যাবেন, এখানে যারা আমাদের খেদমত করতেছেন এই মাদ্রাসার, আলহাজ আরিফুর রহমান, আলহাজ মোহাম্মদ রবিউল আলম, হাফেজ মাওলানা হাফিজুর রহমান সহ সকলে তারা যে খেদমত করতেছেন এই খেদমতের জন্য আমি জানাই মোবারকবাদ ও ধন্যবাদ। এই মসজিদ যিনি জায়গা দিয়ে গেছেন আলহাজ আমাদের ওই যে শহীদুল্লাহ ভূঁইয়া সাহেব, ওনার বাড়িতে আমি গিয়েছিলাম, সেই ইতিহাস আপনাদের অনেকের জানা নাই, অধ্যাপক আব্দুল গনি সাহেব সেখানে ছিলেন, ওনার বিআই আমাদের জমিয়তের সেক্রেটারি ছিলেন একবার, প্রফেসর আব্দুল গনি সাহেব উনি বসা, ওনার জামালপুরের, আমি ওনার জানাজা হয়ে গিয়েছিলাম, যে ওনাকে বসাইয়া বললাম একটু জায়গা যদি মাদব দিতে হইতো তাইলে আমাদের একটা মসজিদ হইতো, আল্লাহ কবুল করেছেন, ওই শহীদুল্লাহ ভূঁইয়া সাহেব জায়গা দিয়েছেন, আলহাজ রুকনউদ্দিন মোল্লা সাহেব তার অর্থ দিয়ে এই মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন, আমরা তাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, দুনিয়ার ভুল থেকে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব, আমিন। আমি আর লম্বা চৌড়া কথা বলছি না, কথাগুলি আমি বলতেছি, আমি বক্তৃতা শুরু করলে আমার মনে হয় না যে আমার কোনো অসুখ আছে আলহামদুলিল্লাহ। আগামীকাল ইনশাআল্লাহ আমি জুমার খুতবা দেব, এরপরে আমাদের একটা মিটিং আছে এমপি রহমতুল্লাহ সাহেবের এখানে, একটা বড় মিটিং, আবার পরশু দিন আমাদের বিরাট মিটিং আছে বাইপাইলে, এই দায়িত্বগুলি আমি যেন পালন করতে পারি, আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন আমি যেন হাসরের মাঠে আটকে না যাই, যে দায়িত্ব নিয়ে আমি দায়িত্বে অবহেলা করেছি এই জন্য যেন আল্লাহ পাকের কাছে আমি আটকে না যাই, আপনাদের কাছে আমি দোয়া চাই। 2 বছরের উপরে হয়ে গেছে
আমার দায়িত্ব পালনের আর 2 বছরের কম সময় আছে। যদি আল্লাহ পাক এই সময়টুকু আমাকে শেষ করার তৌফিক দেন, আর যদি এর আগে আল্লাহ বিদায় নিয়ে যায়, এটাই যদি আমার শেষ সভা হয়, আপনাদের সঙ্গে যদি আমার আর দেখা না হয়, তবু দোয়া আপনারা করবেন। আমার মনে বড় ভয় হয়, আমার যখন শ্বাসকষ্ট শুরু হয় তখন কারোর কাছে কোনো কথা বলার সুযোগ হয় না, শুধু বলতে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ। গতকাল আমার এই সুর কথা শুনে আল্লাহ ফকির মনিরুজ্জামান সাহেব ফোন করলেন, ফোন করে বললেন যে গাড়ি পাঠিয়ে দিতেছি আপনার স্কোয়ারে হাসপাতালে নিয়ে যাবে, ওইখানে 50,000 টাকা খালি সিট ভাড়া দিতে হয় শুনেছি। আমি বললাম না, আমি আজকে যাব না, আমি দেখি একটু এখানেই চিকিৎসাটা করে। আমি নারায়ণগঞ্জে গেলাম, বড় ডাক্তারই দেখলেন, আলহামদুলিল্লাহ আজকে আমি অনেকটা ভালো আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কাছে আমাদের এই বড় বড় বক্তা তাদেরকে রেখে গেলাম, আর যারা এখানে খাদেম আছেন চলে গেছে, ইয়ে আমাদের ওই না আসাদুজ্জামান সাহেব, ও আচ্ছা আমার পাশেই আছে, তো ঠিক আছে বাবাজি, দোয়া করে যাই আল্লাহ যেন তৌফিক দেয়, এই ছেলেরাই আমাদের ভবিষ্যৎ। তার পিতার সঙ্গে একত্রে লেখাপড়া করেছি, কোথাও হ্যাঁ একত্রে খেলাধুলা করেছি, আজকে আমাদের মাথার তাজ। তারা সমাজে অর্থ দিয়া, সময় দিয়া, শুধু অর্থ সময় না, অল্প বয়সেই হজমরা করে ফেলেছেন আলহামদুলিল্লাহ, এরা আমাদের সম্পদ। তাদের জন্য প্রাণ খুলে আমরা দোয়া করি আর আপনারা সহযোগিতা করবেন। আমরা চলেই যাব, কেউ থাকবে না। জমিয়তে আহলে হাদিসের আগের নেতারা আমার চেয়ে অনেক অনেক যোগ্য ছিলেন, কাবি সাহেব অনেক অনেক যোগ্য ছিলেন, প্রফেসর ডক্টর আব্দুল বারী সাহেব, হ্যাঁ এরপরেও যারা দায়িত্ব পালন করেছেন আমার চেয়ে যোগ্য সকলে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আপনাদের প্রচেষ্টায় সারা পৃথিবীতে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পতাকা উঠছে আলহামদুলিল্লাহ। এটি আমার চেষ্টায় না, আপনাদের সহযোগিতায়, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানিতে। তো আপনারা আমাদের এই বক্তাদের বক্তৃতা শোনেন, শেষ পর্যন্ত থাকবেন, আমার এই অনুরোধ থাকলো। আর নিজেরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পতাকা তলে সমবেত থাকবেন। আমরা চলে যাব, ওসমান গনি সাহেব থাকবেন না, আর এই যে আজাদ সাহেব থাকবেন না, কেউ থাকবে না। একটা পরিণত বয়সে গিয়ে পড়লে তখন মৃত্যুর স্মরণ কথা মনে হয়। আমার মাকে আমি দেখেছি যেদিন তিনি মারা যান, এরকম ঊর্ধ্বশ্বাস ছিল। আর আমি যখন আমার এই অবস্থা হলে আমি বললাম যে আমি মরেই যাব, থাকবো না, কিন্তু আল্লাহ পাক এখনও আমাকে রাখছেন। আপনাদের দোয়া, আল্লাহর মেহরবানি, যদি দেখা আবার হয় আবার হবে ইনশাআল্লাহ, আর যদি না হয় দোয়ার আরজু রাখলাম। আকুলু কাউলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকু